হ্যালো ফ্রেন্ডস, সম্পাস গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব আলু পনিরের একটি রেসিপি। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে অথবা বাড়িতে অতিথি এলে অবশ্যই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেব কী করে বানালাম এই আলু পনিরের ডালনা। রেসিপিটি ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সির জার, দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকোল, দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঠবাদাম, দিয়ে দিচ্ছি 7-8টা কাজু। এগুলো আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবারে নিয়ে নিচ্ছি একটি বাটি, দিয়ে দিলাম 2 চা চামচ দই, দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতন জল। এবারে খুব ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রাম আলু, বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম পনির, পনিরগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। খুব ভালো করে কড়াইতে তেল ছড়িয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আমি লাল করে ভেজে নেব। পনিরগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবারে উঠিয়ে নিচ্ছি, ওই তেলে দিয়ে দিচ্ছি কাজু আর নারকেলের কুচি, এগুলো আমি প্রায় 30 সেকেন্ড মতো ভেজে তুলে নেব। এবারে ওই তেলে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নগুলো 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবারে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট, দিয়ে দিলাম সামান্য একটু জল, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আরও একটু কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা বানিয়েছিলাম নারকেল কাজু বাদাম এই সমস্ত কিছু দিয়ে, সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কসুরি মেথি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে ঢাকা দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এবারে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আরো 1 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে প্রায় আমি 1.5 কাপ মতন জল দিলাম, কারণ এই রান্নাটাতে একটু গ্রেভি রাখলে খেতে ভালো লাগে। গ্রেভিটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর নারকলের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু পনিরের ডালনা কিন্তু একদম তৈরি। এবারে গ্যাস বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতন ঘি। আলু পনিরের ডালনা একদম তৈরি গরম গরম পরিবেশন করার জন্য। লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই বেশ ভালো লাগে এই আলু পনির ডালনা খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে আসি, ফিরে আসবো আরও একটি রেসিপির সাথে।